আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব এসএসসি হায়ার ম্যাথ 11.2 স্থানাঙ্ক জ্যামিতি। বন্ধুরা, আমরা এখানে বইয়ের 8 নম্বর কোশ্চেনটি সলভ করব। চতুর্ভুজের ক্ষেত্রফল সমূহ নির্ণয় করো, দুইটি ম্যাথ ছিল, আমরা একটা সলভ করব। এখন প্রথম কথা হলো, এই যে ক্ষেত্রফলগুলো বের করতে গেলে আপনি কিন্তু ইচ্ছা মতো লিখতে পারবেন না, আপনাকে আগে চেক করতে হবে যে মানগুলো কিভাবে আসে। যেমন সাপোজ আমি যদি এটাকে চেক করি, তারপর আপনি সিরিয়াল দিয়ে আপনি যে কোনো হবে, আপনি চাইলে এটাকে যে কোনো একটা আমি দেখাই 0 0, তোমার এখানে 0 0, এই পয়েন্টটাকে আমি জাস্ট এখানে করলাম 0 0, -2 4। আগে বুঝেন, এই ঘরটা হলো প্লাস প্লাস, এই ঘরটা কার প্লাস প্লাস, এই ঘরটা মাইনাস মাইনাস, এই ঘরটা মাইনাস প্লাস, এই ঘরটা হলো প্লাস মাইনাস। প্লাস প্লাস ঠিক উল্টো হলো কি মাইনাস মাইনাস, শুরু কি দিয়ে মাইনাস দিয়ে তাহলে মাইনাস প্লাস, এই শুরু কি দিয়ে প্লাস তাহলে প্লাস মাইনাস। ওকে, এখন আপনি দেখেন -2 0, মাইনাস প্লাস এই ঘরের মধ্যে 1 2 -2, এটা মনে করেন আর 0 হলো এখানে -2 0, এই একটা পয়েন্ট। থার্ড পয়েন্ট হলো 6 4 6 4, মানে দেখেন তো কোন ঘরের মধ্যে 6 4, কিন্তু তাহলে এখান থেকে এই ঘরের মধ্যে 1 2 3 4 5 6, আর এখানে 4 ধরলাম, ঠিক আছে, এটা ধরলাম 4 1, তাহলে এখান থেকে আমরা ধরলাম যে 1 2 3 4, আর এখানে 1, যদি আমরা একটা হাত দিয়ে আঁকলাম, আমাদের কিন্তু বিন্দুগুলো কি আসলো এখান থেকে, এটা এখান থেকে, এটা এখান থেকে, এটা এখান থেকে, এটা এখানে 4 1, এখান থেকে আসলো, তাহলে আমাদের চতুর্ভুজটা হতো এখান থেকে এখানে আসবে, এখান থেকে এটা আসবে। আবার দেখেন আমি বলি, আবার 0 0, মানে এখানে 0 0, -2 4, 1 2 2 1 2 3, এখানে 2 4, এবার আসি হলো 6 4, 1 2 3 4 5 6, এখানে 4 6 4। এরপরে হলো আপনি এখান থেকে মানগুলো লেখেন, এটা হলো 0 0, সাপোজ এটা 0 0, এটা হলো -2 4, এটা হলো কি -2, এটা হলো 4, ওকে, এটা 6 4, এটা হলো 6 4, আর এটা হলো কি বলেন তো 4 1, 4 1। এখন আপনি দেখেন, আমি যে কোনো একভাবে আমি যদি যে কোনো, এটা কিন্তু এ ধরুন, ধরেন এখান থেকে এ, এরপর একটা বি, এরপর একটা সি, এটা ডি। অনেকে মনে করে যে না, আমাকে এই সিরিয়ালই করতে, না, আপনি ঘড়ির কাঁটার উল্টার দিকে চাইলে আপনি এখান থেকে নিতে পারেন, চাইলে আপনি এখান থেকে নিতে পারেন, চাইলে আপনি এখান থেকে নিতে পারেন, চাইলে আপনি এখান থেকে নিতে পারেন। আমরা আগে এর থেকে শুরু করে দেখালাম, দেন আমি বি থেকে শুরু করে দেখাবো যে আসলে মান একই আসে কিনা। আমি লেখাটা লিখলাম না, এটা দ্বারা গণিত আপনি ধরে নেবেন, এটাকে এ ধরলেন সাপোজ, এটাকে এ 0 0, এটাকে বি ধরলেন -2 4, এটাকে সি ধরলেন 6 4, এটাকে ডি ধরলেন 4 1। এখন মানগুলো আসুন বসান, আমি জাস্ট ডিরেক্টলি করবো, ক্ষেত্রফল হাফ ইন টু, দেখেন 0 0 0 0, -2 4 6 4 4 1, তাহলে এ বি সি ডি, এ বি আমার কিন্তু ঘুরি, আবার কি আসবে, এ আসবে 0 0, এই যারা খেয়াল করবেন। আমরা এরপরে কিন্তু আর একটা নিয়ম দেখাবো যে আসলেই এখান থেকে আমাকে এ ধরতে হবে কিনা। আপনার কিন্তু এই কর্মটা আগে লাগবে, এখানে শুরু হচ্ছে এ, এটা বি, এটা সি, আপনি এটা দেখবেন না, মানে এখানে কিন্তু এই যে 4 1, কিন্তু মনে হচ্ছে আসলে এটা, কিন্তু মনে হচ্ছে এটা এ, এটা বি, আসলে কিন্তু না, আপনি এখান থেকে চাইলে কিন্তু ইচ্ছা মতো লিখতে পারবেন না। আপনাকে ছবিটাকে আঁকতে হবে, ছবিকে আপনি ইচ্ছা মতো এখান থেকে এ বি সি ডি ইচ্ছা মতো আপনি নিতে পারবেন, কিন্তু আপনি এটাকে এ নিতে হবে এমন কোনো কথা না, আপনি যে কোনো পোশাক নেন বা এটা মানে এখান থেকে শুরু করতে হবে এমন কোনো কথা না, আপনি এ এ থেকে শুরু হবে বা বি থেকে শুরু হবে সি থেকে এমন কোনো কথা নেই, আপনি চাইলে এখান থেকে শুরু করতে পারেন, এখান থেকে শুরু করতে পারেন, এখান থেকে শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন, প্রথমত হলো গুণ, এই কর্নারে গুণ গুণ, এই কর্নারে গুণ গুণ, এটা 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 গুণ, এটা গুণ করে দেন উল্টা দেবেন, আমরা হাফ আগে থাকলো, এটাকে যদি গুণ করি 4 0 0 হয়ে গেল, 0 -4 2 8 হয়ে গেল, এইগুলো কিন্তু সবগুলো প্লাস চিহ্ন, এই পাশাগুলো প্লাস, সেকেন্ড হলো মাইনাস। এরপর যদি স্টুডেন্ট মনে না থাকে আমি বলি, দেখেন আপনার খাতা কিন্তু এখানে, এই খাতাটা এখানে, এই কোনা দিয়ে শুরু, সবগুলো এই কোনা দিয়ে শুরু, অর্থাৎ আপনি এন আঁকবেন, এন এই এখান তো সেখান তো আছে খাতাটা আমার, এই এটা দাস যোগ করে দেবেন, 0 সূত্রের প্লাস ছিল, প্লাস মানে -8, সূত্রের প্লাস 6 1 6, সূত্রের প্লাস 4 0 0, শেষ আমার এই কোনা ওখানে করুন, সূত্রের মাইনাস আপনি আগে দিবেন, কেন সূত্রের একটা মাইনাস আগে দিলেন, এরপর যদি আবার মাইনাস হয় প্লাস করে দেবেন, কারণ কি মাইনাস চাইলে কিন্তু আমি প্লাস করতে পারবো, কিন্তু প্লাস চাইলে কিন্তু আমি মাইনাস করতে পারবো না, আমার বোর্ড বুঝতে পারবো কিন্তু আপনি বুঝতে পারবেন না, এই জন্য আমি সূত্রের মাইনাসটা দিলেন, দেখেন 2 0 -0, তাহলে ওইটা কি হলো 2 0 0, আগের মাইনাস, এটা যদিও কোনো সমস্যা না আমি প্লাস 0 করে দিব,
কারণ ওই মাইনাস মাইনাস প্লাস করে দিলাম, আবার সূত্রে মাইনাস, 4 6 24, আবার সূত্রে মাইনাস, 4 4 16, আবার সূত্রে মাইনাস, 1 0 0। হাফ ইন্টু, দেখেন আপনি যোগগুলো আলাদা করেন, 6 শুধুমাত্র 6, আর বিয়োগ কার আছে দেখেন তো, 6 বিয়োগ আছে 8 24, আর 8 32, আর 16, 8 24 32 48, মাইনাস 48, তার মানে হাফ 48 থেকে 6 গিয়ে 42 মাইনাস, আমরা জানি নেগেটিভ মান ক্ষেত্রফলের জন্য প্রযোজ্য নয়, তাহলে আমরা কি লিখবো 42 সমান কত হলো, আমরা এখানে পড়লাইন লিখে জাস্ট হাফ গুণ 42 করে দিবেন, কাটলি হলো কত, 21, কারণ আমরা জানি ক্ষেত্রফল কখনো কি মাইনাস হয় না। আপনি চেক করলেন একটা হল 21 হলো, আমরা এখন আরেকভাবে চেক করে দেখি ঠিক আছে কিনা, আমরা এখন প্রথমটা নিয়েছিলাম তারপর পরেরটা নিয়ে শুরু করবো, এটা দিয়ে থেকে শুরু করি আমরা, হাফ ইন্টু 4 1, আমরা এটা দিয়ে শুরু করলাম, 6 4, 4 1 6 4, দেন -2 4, দেন 0 0 শুরু করলাম, কিন্তু এখান দিয়ে আবার 4 আনা আসবে, তার মানে আপনি কিন্তু প্রথমত মানটাকে বসাবেন, দেওয়ার পর এখান থেকে এখান থেকে শুরু করলে একটা এ ধরলেন, সাপোজ এ পরটা বি পরটা সি পরটা ডি, দেন আপনি আপনার মতো যে কোনোটা নিয়ে শুরু করতে পারেন, কিন্তু আপনি এখানে সিরিয়াল লাগবে, যদি এখান থেকে শুরু করেন এ পার ডি আসবেন, এখান থেকে শুরু করলে এ পাস, এটা হলো মূল কথা। এখন দেখেন আবার একই জিনিস মান বসান, এগুলা সবগুলা প্লাসের জন্য, 4 4 16, সূত্রের প্লাস, 4 6 24 24, সূত্রের প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 0 প্লাস 0, আমরা কিন্তু প্লাস মাইনাসে কোনো ফ্যাক্টর না, কিন্তু আমি শূন্য দেওয়ার সময় আমি এটা মানে প্লাস নাকি মাইনাস বুঝিয়ে দিই। আবার দেখেন 4 4 16, 4 4 24, 2 0 0, এটা 0, আর এইবার এই পাঁচটা দেখেন -6, সবগুলো হচ্ছে মাইনাস, সূত্রে মাইনাস আর প্লাস, তো এখানে 6 1 6, প্লাস মাইনাসে মাইনাস, আবার সূত্রে মাইনাস, আগে দিব আমরা 4 2 8, -8, মাইনাস মাইনাস কি হলো, +8 হয়ে গেল। যদি আপনি না বুঝেন আবার দেখাই দিই, আগে সূত্রে মাইনাস দিবেন আর এটা গুণ করলে কত, -8, তাহলে -8, এই মাইনাস মাইনাস কি হবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ +8 করে দেবো, এই জন্য কিন্তু আমরা আগে মাইনাস দিই, কেন পরে একটা যদি ওইটা মাইনাস হয় তাহলে প্লাস করে দেবো, ভুলটা কম হবে, আবার 70 মাইনাস, 4 0 0, আবার 70 মাইনাস, 4 0 0, ক্লোজ, হাফ বসে গেল। 16 আর 24 কত বলেন তো, 16 24 হলো 40, আর 48 কত হলো, 48 মাইনাস 6 সমান কত হলো, হাফ ইন্টু আমরা দিয়ে একটু 42 কত হলো, 21, দেখেন চেক করি 21, এখানে 21। আশা করি আপনি ক্ষেত্রফল বিষয়ে আগে যে কোনো অঙ্ক, আমরা প্রথম কথা হলো কি বলেন তো, আগে আপনাকে এই মানগুলোকে অ্যারেঞ্জ মানে যে মানটা আছে আপনি গ্রাফের মধ্যে আঁকতে হবে, আঁকার পরে একটা সিরিয়াল দিয়ে আপনি নাম দিলেন এ বি সি ডি, সমস্যা নেই, আপনি ঘড়ির কাঁটার উল্টার দিকে যাবেন, বাট সিরিয়ালটা আপনি এ থেকে শুরু করেন বি থেকে শুরু করেন কোনো সমস্যা নেই। দেখেন আমি চেক করে, আমি কিন্তু মুখে বলে নিই, আপনাকে চেক করে দেখালাম যে দেখেন এ পাশে আমি শুরু করছিলাম এটা দিয়ে, এ বি শুরু করছিলাম মানটা আসছে 21, আবার বি দিয়ে শুরু করলাম সেখানে আসছে 21। আশা করি বুঝতে পারছেন, সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস, আল্লাহ হাফেজ।